হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে এবং কয়েকটা টেস্ট নেট নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে। তো অবশ্যই ফুল ভিডিওটা সবাই দেখবেন। আর এই ভিডিওতে গিভওয়ে থাকতেছে তিনজনকে, তো ভালো একটা কমেন্ট করে গিভওয়েতে পার্টিসিপেট করুন। আর একটা জিনিস দেখলাম যে দেখেন, নিচের সবগুলো ভিডিওতে আমার ভিউ কমাইছে, কিন্তু উপরের এই ইনভেস্ট সাইট শেয়ার করছি ওইটাই সেমালো ভিডিওটাই ভিউ আইছে অনেক। তো অবশ্যই ইনভেস্ট সাইটটা এখনও পেমেন্ট দিতেছে, তো আমি কালকে কিংবা আজকে আর একটা ভিডিও আপলোড দিতে পারি। তো চলে যায় আমাদের প্রথম লুটে। তো এই আইফোনতে হচ্ছে না, সেটার জন্য আমি অ্যান্ড্রয়েডে চলে গেলাম। অ্যান্ড্রয়েডের প্রথমেই প্লে স্টোর থেকে কিউই ব্রাউজারটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পর উপরে লিখবেন ওয়েব স্টোর। ওয়েব স্টোর লিখে সার্চ করবেন। তো আমি এখানে ওয়েব স্টোর লিখে সার্চ করলাম। সার্চ করার পর প্রথম যেই লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন একাই ডেস্কটপ মোড হয়ে, তো এইখানে ডেস্কটপ মোড হয়ে উপরে সার্চ বার আসবে। সার্চ বারে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে মেটামাক্স লিখে সার্চ দিবেন। তো এইখানে আমি মেটামাক্স লিখে সার্চ দিতেছি। তো মেটামাক্স লিখে সার্চ দেওয়ার পর প্রথম যেইটা আসবে, দেখেন উপরে যেইটা প্রথম আসবে সেইটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর পাশে দেখেন অ্যাড ট্রু ক্রোমো লেখা আছে, অ্যাড ট্রু ক্রোমোতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটা কনফার্মেশন আসবে, এখানে ওকে ক্লিক করবেন, তারপরে একটু ওয়েট করবেন। তো আমি ভিডিওটা একটু স্টপ করে নেক্সটে ইনস্টল হয়ে যাওয়ার পর বাকিটা বলতেছি। তো উপরে দেখেন চেকিং লেখা আছে, এখন ভিডিওটা অফ করতেছি। তো দেখেন এখন রিমুভ টু ক্রোম, মানে এটা আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এইটা কিভাবে দেখবেন, তিন ডটের ক্লিক করে নিচের দিকে যে দেখবেন যে মেটামাক্স নামে একটা অপশন আছে। তো এইখান থেকে গেট স্ট্যান্ডে ওই মেটামাক্সে ক্লিক করার পর, গেট স্ট্যান্ডে ক্লিক করার পর দেখেন এই প্রথমটাই ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে গিয়ে অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পর উপরের এইখানে আপনার কী করবেন, টিরাস্ট ওয়ালেটে যাবেন। টিরাস্ট ওয়ালেটে গিয়ে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর আপনি যেই ওয়ালেটের ইনপুট করবেন তার পাশে তিনটা ডট আছে ওইটাই ক্লিক করার পর শো রিকভারি ফ্রেস এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওইটা এসে টেসে কপি করে এনে উপরের বক্সে বসিয়ে দিবেন। তো উপরের বক্সে আমি এইটা পেস্ট কোডটা পেস্ট করে দিছি। এখন নিচের বক্সে এখানে এসে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এইটা আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হলো, আগের কোনো পাসওয়ার্ড লাগবে না, মানে নতুন করে একটা ক্রিয়েট করতেছেন পাসওয়ার্ড। আর এই পাসওয়ার্ড অন্য কোনো ডিভাইসে কাজেও লাগে না, তো আপনি এই ডিভাইসে শুধু এইটা ই করার জন্য যে এই পাসওয়ার্ডটা আপনার তার সহজ হয় সেইটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে নিচ থেকে টিক চিহ্ন দিয়ে তারপরে ডানে ক্লিক করে দেবেন, ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পর দেখেন এখানে কংগ্রেচুলেশন অ্যাড হয়ে গেছে, নিচ থেকে কনফার্ম করে দেবেন। তারপরে এখান থেকে উপরে যাবেন। উপরে যাওয়ার পর দেখেন এইখানে ই দেওয়া আছে, এই রেসপন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে আমি ডিসক্রিপশনে একটা ফসেট লিঙ্ক দিয়ে দেবো, তো ওই ফসেট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের এইখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন। তারপরে এইখানে দেখে আই অ্যাম হিউম্যান এই ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করতে একটু ঝামেলা হইতে পারে, তো আপনার একটু কষ্ট করে যে ফিল আপটা করে নেবেন। দেখেন এখানে কি বলছে, ট্রেন বলছে। ট্রেন এখন যেইটাই ট্রেন আছে ওইগুলো সিলেক্ট করবেন। তারপরে নেক্সটে যাবেন, নেক্সটে যেটা আবার সিলেক্ট করবেন। তো আমি এটা ক্যাপচারটা পূরণ করে আবার ভিডিওতে আসতেছি। ক্যাপচারটা ফিল আপ করার পর নিচ থেকে রিকোয়েস্টের ওইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়ালেটে এক দুইবার রিফ্রেশ দেবেন, দেখবেন পাঁচ ইথা চলে আইছে। তো এইখানে দেখেন আমার এইখানে পাঁচ ইথা দিয়ে দিয়েছে। তো এইটা শুধু টেস্টের জন্য, এটা অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবো না। আমি আর একটা লিঙ্ক দিয়ে দেবো, ওইটাই সে হলো টেস্ট করবো, ওই ওয়েবসাইটে টেস্ট করবো। তো এই ওয়েবসাইটে গিয়ে ডেস্কটপ মোড অন করে নেব। প্রথমে ডেস্কটপ মোডটা অন করে নেব যাতে আমাদের সুবিধা হয় কাজটা করতে। তো ডেস্কটপ মোড অন করে দেওয়ার পর উপরে দেখেন কানেক্ট ওয়ালেট আছে,
তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করার পর এটা হলো আমার অন্য একটা এক্সটেনশনে নিয়ে আইছে, তো এই এক্সটেনশনটা আমি ডিলিট করে আবার আসতেছি। তো এইখানে দেখেন আমি এই যে মেটা ওই এক্সটেনশনটা ডিলিট করে মেটামাক্সটা রেখে দিলাম শুধু। তারপরে এইখানে গিয়ে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম, দেখেন উপরে কানেক্ট ওয়ালেট লেখা আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। তারপর মেটামাক্সে একটা রিকোয়েস্ট আসবে, তো এখানে একটু সমস্যা হয়েছে, তো আমি আরেকবার রিফ্রেশ মেরে দেখি, মানে রিফ্রেশ করে এরকম আসবে। এরকম আসার পর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর কানেক্টে ক্লিক করবেন, তারপরে কানেক্ট হয়ে যাবে ওয়ালেটটা। তারপরে ওইখানে এসে এইখানে দেখেন অ্যাপ ওই যে ফসেট লেখা আছে, তিন ডটে ক্লিক করে ফসেট, ফসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ওয়ালেট, ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে আনবেন। এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এনে প্রথমে বসিয়ে দিবেন, বক্সে বসিয়ে গেট ইউএসডিটি ওইটার উপর ক্লিক করবেন, সেন্ড মি ইউএসডিটি। তারপরে মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, তিন ডটে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করে ওইখান থেকে কনফার্মেশনটা কনফার্ম করে নেবেন। তো এরপরে সেমভাবেই সেমভাবেই আবার মনে করেন ওই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আবার মনে করেন অ্যাড্রেসটা বসিয়ে গিয়ে সেন্ড মি ইউএসডিসি, মানে দুইটা টোকেনই আমাদের ক্লেম করতে হবে, প্রথমে ইউএসডিটি পরে ইউএসডিসি। তো দুইটা তারপরেরটাও ক্লিক করার পর মেটামাক্স থেকে তিন ডটে ক্লিক করে মেটামাক্স থেকে কনফার্ম করে নেবেন, ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেবেন। তো করে নেওয়ার পর একটু ওয়েট করবেন, তার কিছুক্ষণের ভেতরই আপনাকে দিয়ে দিবে। উপরে দেখেন এখানে সাকসেস লেখা আছে, তো এইখান থেকে আমাকে তারা দিয়ে দিছে, টোকেনটা দিয়ে দিছে। এইপরে প্রথমে প্রথম ওয়েবসাইটে গিয়ে নিচে দেখেন অ্যাপ্রুভ লেখা আছে, এ দেখেন এইখানে আমার এখনও ডলারটা আসে নাই, তো কনফার্মেশন একটু হোক, মানে একটা একটা দিয়ে দিছে, ইউএসডিটি দিয়ে দিছে এবং ইউএসডিসি এখনও দেয় নাই, তো আমি একটু ওয়েট করি যে ইউএসডিটি ইউএসডিসিটা দিয়ে দিতে দিয়ে দেওয়ার জন্য একটু ওয়েট করি। দেখেন একটু ওয়েট করার পর এইখানে আমার দুইটা টোকেনই তারা দিয়ে দিছে। তো এখন কি করব, এখন প্রথমে অ্যাপ্রুভে ক্লিক করব, এ দেখ প্রথমে অ্যামাউন্ট বসাবো না, তার প্রথমে অ্যাপ্রুভে ক্লিক করবো। অ্যাপ্রুভে ক্লিক করার পর মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, তো ওইখান থেকে কনফার্মেশনটা কনফার্ম করে নেব। তো এইখানে কনফার্মে ক্লিক করার পর আবার আগের আগের ওয়েবসাইটে চলে যাব, চলে যাওয়ার পর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর উপরের বক্সে দেখেন উপরের বক্সে আমরা একটা অ্যামাউন্ট বসাবো, যে এটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, তো আপনি $5 $10 যাই পারেন আপনি ওইখানে বসিয়ে দিয়ে ডিপোজিট অ্যান্ড বিরোতে ক্লিক করার পর ওইখান থেকে আমাদের একটা কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা কনফার্ম করে নেব আমরা। কনফার্ম করার পর আবার আগের ওয়েবসাইটে চলে যাব, আগের ওয়েবসাইটে যাওয়ার পর একটু অপেক্ষা করব। একটু এইটা আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, তো একটু অপেক্ষা করার পর নিচের দিকে সেলের ওইখানে $5 শো করবে, তো একটু ওয়েট করি কিছুক্ষণের ভিতরে। ওই দেখেন শো করছে $5 ওইখানে শো করছে, $5-এর একটা স্ক্রিনশট নিয়ে নেবো, এইটা যে আমাদের হয়েছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবো। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর রিপ্লেতে ক্লিক করার পর এইখান থেকে নিচের দিকে দেখবেন আবার অ্যাপ্রুভের একটা অপশন আছে, ওইটার উপর ক্লিক করে মেটামাক্স থেকে এখানে ট্রানজ্যাকশন মানে মেটামাক্স থেকে কনফার্ম করে নেব। কনফার্ম করে নেওয়ার পর আবার আগের সাইটে মানে চলে যাব, তো এখান থেকে কনফার্ম না ক্লিক করার পর একটু ওয়েট করার পর আবার আগের সাইটে চলে যাব। তো আগের সাইডে যাওয়ার পর ওইখানে উপরে দেখেন অ্যামাউন্ট কয় ডলার আমরা ই করছি, তো ওইখানে $5 দিবেন, $5 মানে ওইখানে $5 প্রথম বক্সে $5 বসিয়ে দিবেন। তো এইখানে $5 বসিয়ে দেওয়ার পর নিচের দিকে রিপ্লে লেখা আছে, ওইটার উপর ক্লিক করে মেটামাক্স থেকে কনফার্মেশন মানে ট্রানজ্যাকশনটা আবার কনফার্ম করে দেবো। তো এইখানে একটুই ঝামেলা শুধু কনফার্ম করা, আর যদি মনে করেন $5 দিয়ে যদি ওইখানে না হয় তাহলে শুধু রিপ্লেতে ক্লিক করে একবার ট্রাই করবেন যে ওইটা হয় কি হয় না। তো এইটা আমাদের প্রথম কাজটা শেষ, লোনের কাজটা শেষ। এরপরে রয়েছে যে ফার্মের কাজ, এইটার লোনের কাজ শেষ হওয়ার পর আমরা ধরবো ফার্মের কাজ। ফার্মের কাজে প্রথমে এইখান থেকে আমরা প্রথম বক্সে অ্যাপ্রুভে ক্লিক করার পর প্রথমে অ্যাপ্রুভে ক্লিক করার পর মেটামাস থেকে কনফার্মেশনটা মানে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেব।
কনফার্ম করে নেওয়ার পর আবার ওইখানে যাব গিয়ে টিয়ে প্রথম বক্স দেখেন ওই যে উপরে প্রথম বক্স রয়েছে ওই প্রথম বক্সে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেব তো ওইখানে আমি 5 দেন কিংবা 10 দেন যা খুশি দেন আপনি এটা আপনার মনের মতো তারপরে তো এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর মেটামাক্স থেকে কনফার্মেশনটা অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করার পর আবার মনে করেন আগের সাইডে চলে যাবেন দেখেন এখান থেকে মেটামাক্স থেকে কনফার্মেশনটা কনফার্ম করে নিয়ে আবার আগের সাইডে চলে গেলাম তো এইখানে একটা সমস্যা হয়েছিল যে এইখানের ট্রানজ্যাকশনটা ফেইল্ড আইছে মানে $6 দিছি এটার জন্য ট্রানজ্যাকশনটা ফেইল্ড আইছে তো বুঝি নাই যে কিসের জন্য পরে উপরের বক্সে $10 দিছি মানে উপরের বক্সে $10 মানে $10 দিয়ে ডিপোজিটটা ক্লিক করছি তো $10 দিয়ে ডিপোজিটে ক্লিক করার পর এটা আমাদের কাজ হয়েছে তো এই দেখেন এখানে $10 দিয়ে ডিপোজিট করার পর এটার কাজ হয়েছে নিচের দিকে আমাদের একটা ই দিয়ে দিছে তো এইটারও একটা স্ক্রিনশট আমাদের লাগবে তো এটার কাজ পরে বলতেছি স্ক্রিনশটটা কোথায় জমা দেবেন স্ক্রিনশটটা তুলে নিয়ে এইখান থেকে ডিপোজিট করছে তো এখন উইথড্র করব এখন সে হলো আমরা উইথড্র করব তাই উইথড্রতে ক্লিক করে এইখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন বক্সে গিয়ে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পর উইথড্রতে ক্লিক করবেন তারপরে এইখান থেকে মেটামাক্স থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেবেন তো এইখান থেকে একটু সময় মানে কনফার্ম করতে একটু টাইম লাগে তো এইখান থেকে আবার আগের ইসে যাবেন এখান থেকে যদি সমস্যা দেয় তাহলে উইথড্র অ্যান্ড ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পর এখান থেকে মেটামাক্স থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেবেন তো এখানে উইথড্র অ্যান্ড ইসের ট্রানজ্যাকশনটা আসে নাই তো আমি আবার ট্রাই করতেছি ক্লেমে প্রথমে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পর মেটামাক্সে একটা মানে কনফার্মেশন যাবে তো ওইখান থেকে কনফার্মেশনটা কনফার্ম করে নেবেন তো এখন সে হলো আবার আগের সাইডে যাবেন আগের সাইডে যাওয়ার পর এখান থেকে উইথড্রতে ক্লিক করবেন উইথড্রতে ক্লিক করার পর আবার কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর মেটামাক্স থেকে কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে নেবেন অ্যাপ্রুভ করে নেওয়ার পর আর এইগুলোতে যদি আপনার কোনো সমস্যা তাহলে এখানে উইথড্র অ্যান্ড ক্লেমে আছে ওইখানে ক্লিক করে একবার ট্রাই করে নেবেন মানে তিনটাই ট্রাই করে নেবেন তো এরপরে রয়েছে সোয়্যাপের কাজ আমাদের উইথড্রর কাজ শেষ এখন রয়েছে সোয়্যাপের কাজ তো সোয়্যাপে ক্লিক করার পর এইখান থেকে প্রথমে অ্যামাউন্ট বসিয়েও নিতে পারেন কিংবা নাও বসিয়ে নিতে পারেন তারপরে অ্যাপ্রুভে ক্লিক করে তিন ডটে ক্লিক করে মেটামাক্স থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেবেন তো এইখান থেকে মেটামাক্স থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নিতেছি তো কনফার্ম করার পর আবার ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে আপনি এইখানে প্রথম বক্সে আপনি যা খুশি লিখতে পারেন মানে যেই $6 আপনি ইচ্ছা লিখে ল্যান্ডে ক্লিক করবেন ল্যান্ডে ক্লিক করার পর আপনি মেটামাস থেকে কনফার্মেশনটা কনফার্ম করে নেবেন তো কনফার্ম করে নেওয়ার পর একটা ই আসবে দেখেন যে মানে আমাদের তিনটা টাস্কই কমপ্লিট হয়ে গেছে এখন সে হলো এইটা যে আমরা কনফার্ম করলাম মানে সোয়্যাপটা যে করলাম এইটার একটা প্রুফ লাগবে তো নিচের দিকে একটু ওয়েট করবেন দেখেন নিচের দিকে একটা প্রুফ চলে আইছে যে আমরা এটা করছি তো এইটারও একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেব তো এখন বলবো যে আমাদের স্ক্রিনশটটা কী কাজে লাগবে তো আমি একটা ফ্রম লিঙ্ক দেবো ফ্রম লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর প্রথমে বলবে যে আপনার ইথা অ্যাড্রেস যেই অ্যাড্রেসটা মনে করেন এতক্ষণ যেই অ্যাড্রেস দিয়ে টেস্টটা করলেন সেই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এইখানে প্রথম বক্সে বসিয়ে দেবেন তো এইখানে তিনটা স্ক্রিনশট তুলছি আমরা তো অ্যাড ফাইলে কোন স্ক্রিনশটটা প্রথমটাই কোনটায় দেবো প্রথমটাই এইখানে গিয়ে আপলোডে
মানে ক্লিক করার পর আপনার ইসে নিয়ে যাবে, গ্যালারিতে নিয়ে যাবে। তো প্রথমটাই দেখেন বিরো, মানে আমরা ফার্স্ট যেই মানে ফার্স্ট যেই স্ক্রিনশটটা তুলছিলাম ওই ল্যান্ড থেকে, তো ওই স্ক্রিনশটটা এইখানে দিয়ে দিবেন প্রথম প্রথম ইসে, মানে প্রথম ফোরমে দিয়ে দিবেন। তো দ্বিতীয়টাই দিবেন আমরা দ্বিতীয় ফার্ম থেকে যেইটা তুলছি, এই দেখেন উপরে যেটা ফার্ম লেখা আছে, তো ওই ফার্মের ওইটা স্ক্রিনশটটা এখানে আমরা দ্বিতীয়টাই আপলোড করে দেব। আর তিন নাম্বারটাই আমরা তিন নাম্বারে যেইটা চলছি যে সোয়্যাপ থেকে, তো ওই স্ক্রিনশটটা এখানে তুলে দেব, মানে ওই স্ক্রিনশটটা এইখানে সাবমিট দিয়ে দেবো। তো সাবমিট তো আপনারা সবাই দিতে পারেন, ওইটা আর আমি দেখিয়ে দিতেছি না যে কীভাবে আপনারা সাবমিট দিবেন। তো এরপরে আপনার নিচের টাস্কে তাদের কোনো ভুল থাকলে ওইগুলো বলতে পারেন, যেমন ডু ইউ হ্যাভ এনি সাজেশন, তো আপনি সাজেশন দিলে দিতে পারেন তাদের। তো এইখানে আপনাদের কী করতে হবে যে তাদের ইসে, এ দেখেন তাদের আপনার টুইটারে গিয়ে একটা নতুন একটা টুইট করবেন, টুইট করার পর তারা বলছে কি যে তাদের প্রথমে মেনশন করতে হবে। তো এইখানে প্রথমে তাদের ইউজার নেমটা আমরা কপি করে নিতেছি, কপি করে নিয়ে টুইটারের প্রথমে টুইটার প্রথমে তাদের ইট মানে তাদের ইউজার নেমটা বসিয়ে দিতেছি। তারপরে নিচে আপনি মনে করেন তাদের নিয়ে একটু কিছু বলে, মানে তিনটা ছবি আছে, যে তিনটা ছবি আমরা কেবল স্ক্রিনশট তুলছি ওই তিনটা ছবি অ্যাড করে দেবেন। তো এদের ই তারপরে টুইটে ক্লিক করে দেবেন, টুইটে ক্লিক করে দেওয়ার পর টুইটের যে লিঙ্কটা, মানে টুইটের যে লিঙ্কটা ওই লিঙ্কটা নিচের এইখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দিয়ে নিচ থেকে সাবমিট দিয়ে দেবেন। তো এটার কাজ আমাদের শেষ। তো আমরা চলে যেতেছি আরেকটায়, তো উপর থেকে রেসপন্স টেস্টনেটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমি একটা ফসেট লিঙ্ক দেবো, ওই ফসেট লিঙ্ক থেকে এই প্রথমের বক্সে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তারপরে আই এম নট রোবটে ক্লিক করবেন, তারপরে নিচ থেকে ও ব্যাকে চলে আসছে, তারপরে মানে ব্যাকে ক্লিক লেগে ব্যাকে চলে আসছে। তো আমি আবার ফর্মটা সাবমিট করতেছি উপরে অ্যাড্রেস দিয়ে, নিচ থেকে আই অ্যাম নট রোবট ওইটার উপর ক্লিক করার পর দেখেন নিচে দেখেন সেন্ড মি 0.1 ইথা লেখা আছে। তো 0.1 ইথার ওইটাই ক্লিক করলাম। তো কিছুক্ষণের ভিতরে দেখুন উপরে আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে, তো ওইটা দেখিয়ে দিচ্ছে। তো কিছুক্ষণের ভিতরেই আমাদের ওইটা চলে আসবে। তো আমি একটা লিঙ্ক দিয়ে দিতেছি, ওই লিঙ্কে গিয়ে মেটামাক্সে গিয়ে টিয়ে কনফার্ম করে মেটামাক্সে ক্লিক করার পর মেটামাক্স থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর ওয়েবসাইটে আবার যাবেন। তো এইখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখবেন যে ইথা নামে একটা অপশন আছে, মানে ইথা নামে দেখেন নিচের দিকে একটা অপশন আছে, ওই ইথার উপর ক্লিক করবেন। তারপর ইউজ ইথা অ্যাজ কোলাবরেশন ওইটার উপর ক্লিক করার পর মেটামাক্স থেকে কনফার্ম ওইটার উপর ক্লিক করার পর মেটামাক্সে একটা ট্রানজ্যাকশন যাবে, ওই ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখেন এরকম আসবে, মানে ওইখানে দেখেন অন অপশন চলে আসবে। তারপর অন অপশন আসার পর ওইটার উপর ক্লিক করলে উপরে দেখেন একটা বক্স আসবে, ওই বক্সে আপনি 0.001 কিংবা যা খুশি দিয়ে দিতে পারেন। তারপরে নিচ থেকে কনফার্ম করার পর মেটামাক্স থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেবেন। তো আমি মেটামাক্স থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নিতেছি, করে নেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখবেন আবার ইথা রয়েছে। তো এই ইথার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে আবার যে কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে দিবেন। তো এইটা হয় নাই, তো এর থেকে আমি একটু কমায়া দিতেছি, বাড়ায়া দিলে পারে হচ্ছে না, মানে আগের বার যা দিছি তার থেকে কমায়া দিয়ে মেটামাক্স থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নিতেছি। তো মেটামাক্স থেকে কনফার্মে ক্লিক করার পর আবার আগের সাইডে চলে যেতেছি। চলে যাওয়ার পর দেখেন ওইখানে দেখেন আমাদের একটা পার্সেন্টেজ আছে যে 33%,
তো এখন কি করব আমরা যেটা করছি ওইটা রিপ্লে মানে আবার ওইটা উইথড্র করে নেব তো রিপ্লেতে ক্লিক করার পর উপরে দেখেন ম্যাক্স লেখা আছে ম্যাক্সে ক্লিক করার পর রিপ্লেতে ক্লিক করার পর মেটামাস্ক থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেব মেটামাস্ক কনফার্ম করার পর উপরের এইটাও আমরা আবার ইনেবল করে দেব ওইটার উপর ক্লিক করার পর ডিজেবল ইথা ক্লিক করার পর মেটামাস্ক থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেব তো টেস্টনেটের এয়ারড্রপগুলো একটু হার্ড হয় তো সেটার জন্য পার্টিসিপেট করে কম তো কম করলে পারে তারা রিওয়ার্ডটা যা দিবে তা যতজন কম করবে তত ভালো আর আমি নিচে আর একটা ফর্ম দিয়ে দেবো ওইখান থেকে প্রথমে মেইল দিয়ে দেবেন তারপরে টুইটারের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কিংবা টেলিগ্রামে দিয়ে দেবো ওইখান থেকে ই করবেন দুইজন ফ্রেন্ডকে ই কর রিটুইট করবেন তারপরে তাদের ডিসকোয়ার্ডে জয়েন হবেন ডিসকোয়ার্ডে জয়েন হওয়ার পর দুইজনকে ইনভাইট করবেন টেলিগ্রামে জয়েন হয়ে ইউজার নেম দিয়ে দিবেন তো এখানে ফিডব্যাক ফিডব্যাকে আপনি তাদের ইসে দিবেন যে ফাস্ট গুড সাইড এরকম করে তিনটা সাজেশন ফিডব্যাক দিয়ে দিবেন তারপরে ওইটা আমাদের দরকার নাই তো এখানে অ্যাড্রেস যেটা দিয়ে আমরা টেস্ট করলাম ওইটা তারপরে এখান থেকে টুইটার কিংবা ওয়াদারে গিয়ে আমার আমার চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন তো চলে যাই নেক্সট এয়ারড্রপে নেক্সট এয়ারড্রপ হলো সোলেট এর পক্ষ থেকে তো এখান থেকে প্রথমে ডেভনেট তিন ডটে ক্লিক করে ডেভনেটটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর রিকোয়েস্ট এয়ারড্রপে লেখা আছে ওইটার উপর ক্লিক করলে একটা সোল আমাদের ফ্রিতে দিয়ে দেবে আর এটা শোনালো টেস্ট সোল তো এরপর আর একটা ওয়েবসাইট দিয়ে দেবো ওইটায় গিয়ে জিনিয়াসে ক্লিক করবেন জিনিয়াসে ক্লিক করার পর কানেক্ট ওয়ালেটে আসবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে প্রথম অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রথমে এই সাইটটা ডেস্কটপ মুট করে নেবেন ডেস্কটপ মুট করে নেওয়ার পর কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর সোলেটের এখানে গিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তারপরে আনলকে ক্লিক করে অ্যাপ্রুভ করে নেবেন মানে কানেক্টটা করে নেবেন তো কানেক্টটা আমাদের হয়ে গেল তো এরপরে নিচে দেখেন একটা অপশন আছে ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর ক্লেম দেখেন এখানে ক্লেম অপশন আছে তো প্রথমটাই ক্লেমে ক্লিক করব তারপরে মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করব একটু ওয়েট করব একটু ওয়েট করার পর ওই ক্লেম অপশনটা আমাদের মানে ইনেবল হয়ে যাবে তারপরে ওই ক্লেম অপশনটা একটু পর আবার ক্লিক করবেন দেখবেন যে আমাদের ই দিয়ে দেবে মানে টেস্টনেটের ইসাতা দিয়ে দেবেন এরকমভাবে দ্বিতীয়টাই ক্লিক করবেন একটু ওয়েট করবেন তারপরে একটু ওয়েট করার পর আবার মনে করেন দ্বিতীয়টাই আবার ক্লিক করবেন দেখবেন আবার দিয়ে দিছে তো এখন কি করবেন এখন দেখেন নিচের দিকে লেখা আছে ওই নিচের ওই লেখাটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের দেখা নেই প্রথমে চারটা দেখা নেই প্রথমটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমাদের মোট ছয়টা চার্ট রয়েছে তো ছয়টা চার্টেই দেখেন বিভিন্ন ধরনের টোকেন রয়েছে তো প্রথমগুলো প্রথম টাস্কগুলোতে রিস্ক কম মানে প্রথম টাস্কগুলো অনেকগুলো টোকেন রয়েছে মনে করেন ছয়টা সাতটা টোকেন রয়েছে তো তিনটা আপ গেল তিনটা ডাউন গেল এর ফলে আমাদের মানে ডাউনটা কম হবে তো এইখান থেকে আপনি বেছে নেবেন যে আপনি কোনটা রিস্ক নিতে চান তো এরপর যেটা রিস্ক নেবেন লাস্টেরটাই ক্লিক করার পর ওই নিচে ওই লেখাটাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেটা পছন্দ হয় সেটা এই বক্স থেকে সিলেক্ট করে নেবেন বক্সে ক্লিক করার পর আপনি যেটা মনে করেন মন চাই যেমন আমি তিন নাম্বারটাই মিডিয়াম রিস্ক নিতেছি তো মিডিয়াম রিস্কে কি মানে ওইটাই ক্লিক করে এখান থেকে আপনি যা খুশি দিয়ে দিতে পারেন মানে আর এইটা সে হলো যা খুশি দিয়ে দেওয়ার পর মাইন্ড নাওয়ে ক্লিক করবেন ও হচ্ছে না মানে এটা এখন এয়ারড্রপটা অফ রয়েছে তো তারা বলছে যে একটু পর তো আমি তারপরেও একটু ট্রাই করে দেখতেছিলাম কিন্তু হয়নি মানে এই এয়ারড্রপটা এখন অফ রয়েছে তো আপনারা পরে সময় পালে পারে এটা করে নিতে পারেন তো এইখানে এইটা হয়ে যাওয়ার পর মনে করেন এইটা মাইন্ড নাওটা হয়ে গেল
তারপরে আপনি উপরে দেখেন বান অপশন আছে, যখন দেখবেন যে আপনি টোকেন মানে ইটা ডাউন খাইতেছে যে আপনি আর এটা করবেন না, তখন এইখান থেকে আপনি সিলেক্ট করে বান নাওতে ক্লিক করলে পারে আপনি যে ইনভেস্টটা করছেন ওইটা আপনি উঠে নিতে পারেন। তো ট্রেডের এটার আমাদের কোনো এখন কাজ নেই। তো ট্রেডের পরেরটাই এখানে ফার্ম, এখানে আপনি দুইটা টোকেন ক্লেম করছিলেন ওইখান থেকে আরেকটা টোকেন মানে ই করে দিবেন, এখানে ম্যাক্সে ক্লিক করবেন কিংবা ওইখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট নিয়ে ফার্মে ক্লিক করে দিবেন, তো এটা অটোমেটিক ফার্ম হওয়া শুরু হয়ে যাবে। তো এইখানের সে হলো ফার্স্ট 5,000 পেপুল, মানে আপনি যে 6টা ইনভেস্ট করলেন এইটা থেকে আপনার অনেকেই ইনভেস্ট করবে যাদের মানে পার্সেন্টেজ বেশি থাকবে, প্রথম 5,000 পিপুলকে তারা এই তাদের রেওয়ার্ডটা এয়ারড্রপের রেওয়ার্ডটা দিবে। তো এরপর চলে যায় নেক্সট এয়ারড্রপে, নেক্সট এয়ারড্রপ হলো ক্রিয়েটিক্যাল ডেস্টিনেশনের পক্ষ থেকে তারা টোকেনটা রিওয়ার্ড দিবে। তো এইখানে তাদের আর্টিকেলটা রয়েছে, আর্টিকেল লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার পর এইখান থেকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এইখান থেকে দেখেন ফসেট লিঙ্ক আছে, তো এই ফসেট লিঙ্ক থেকেও ফসেট লিঙ্কে ক্লিক করার পর আপনি রেসপন্স টেস্টনেটের থেকে তো আপনি এর আগে একটা টেস্টনেট করলেন, তো ইথা তো থাকবে, আর ইথা না থাকলে পরে এখান থেকে কপি করে ওই ওই ফসেট থেকে আবার ইথাটা নিয়ে নিতে পারেন। তো ইথাটা নিয়ে নেওয়ার পর ওই ওয়েবসাইট মানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে ডেস্কটপ মোড, নিচ থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তো ডেস্কটপ মোডে একটু সমস্যাও ছিল, সেটার জন্য আমি মনে করেন একটু ভিডিওটা অফ করে আবার অন করছি। তো এইখান থেকে উপরে দেখেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর দেখেন নিচের দিকে মেটামাক্স আছে, মেটামাক্সে ক্লিক করবেন। তো এইখান থেকে ওয়েবসাইটটা একটু সমস্যা করতেছিল, তো আপনাদের সমস্যা না করলেই ভালো। তারপরে এইখান থেকে মেটামাক্সে ঢুকে কনফার্মেশনটা ই করবেন, মানে ট্রানজ্যাকশনটা মানে তাদের ওয়েবসাইটের সাথে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপরেও মনে করেন সমস্যা করতেছিল ওয়েবসাইটে একটু, তো কানেক্ট হয়ে যাওয়ার পর দেখেন উপরে আপনার অ্যাড্রেসটা শো হবে, তারপর নিচেও দেখেন অ্যাড্রেসটা শো হবে। তো এইখানে ক্রিয়েট রিকোয়েস্ট ওইটার উপর ক্লিক করবেন, এইটাই কোনো এনএফটি তৈরি করতে মনে করেন এখানে কোনো আর্ট কিংবা কিছু লাগবে না, তো এইখানে আপনি ইন্টারেস্টিং কিছু লিখে দিবেন যাতে মানুষ আপনার এই প্রজেক্টের প্রতি আকৃষ্ট হয়। তো এইখানে আমি লিখে দিতেছি গেমিং এনএফটি। তো এরপরে ডিসক্রিপশনে একটু ইন্টারেস্টিং কিছু লিখে দিবেন যে এই এনএফটিটা কী কী কাজে ইউজ হবে কিংবা কী হবে, তো সেইগুলো আমি লিখে দিতেছি এখানে। তো এরপরে এখান থেকে রিওয়ার্ড দিবেন কতখানি, তো সেটা সিলেক্ট করে নেবেন, আমি এক ইথা করে দেবো। তো এইখান থেকে কতজনকে রিওয়ার্ড দেবেন, আমি 3 জনকে দিয়ে সেন্ডে ক্লিক করার পর মেটামাক্স থেকে ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ করে নেব। তো মেটামাক্সে গিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। তো এখান থেকে একটু ওয়েট করবেন, তারপরে দেখবেন যে আপনারটা লিস্টেড মানে এনএফটিটা পাবলিশড হয়ে গেছে। পাবলিশড হয়ে যাওয়ার পর মনে করেন ওইখান থেকে রিকোয়েস্ট করে আরও 2-3টা এনএফটি রিকোয়েস্ট করতে পারেন, কিংবা তারপরে আপনি মাল্টি অ্যাকাউন্ট তৈরি করেও মনে করেন বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, এটা আপনার ইচ্ছা যে এক অ্যাকাউন্ট থেকে 2-3টাও করলেও করতে পারেন কিংবা মাল্টি অ্যাকাউন্ট করতেও পারেন।
যদি প্রফিট দেয় তাহলে সব দিক থেকেই প্রফিট পাবেন, মাল্টি অ্যাকাউন্টে বেশি প্রফিট পাবেন। তো আমরা চলে যাই নেক্সট ভিডিওতে, মানে নেক্সট ইসে, নেক্সট লুটে। নেক্সট লুট হলো জি লিঙ্কের পক্ষ থেকে। তো জি লিঙ্কের এই মিডিয়াম লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন কিংবা টেলিগ্রামে যে কোনো এক জায়গায় দিয়ে দেবো। তো এইখান থেকে দেখেন, এখানে আপনি পড়ে নেবেন যে কন্টেন্ট ক্রিয়েটর, আর্টিকেল লিখতে পারলে আর্টিকেল কিংবা ভিডিও তৈরি করতে পারে, ভিডিও, ইমেজ ক্রিয়েশন, মানে এইখানে তাদের বিভিন্ন 6টা টাস্ক রয়েছে। 6টা টাস্কের আপনি যদি করতে চান তাহলে করতে পারেন। তো এইখানে চলবে সে হলো 19 সেপ্টেম্বর পর্যন্ত, মানে 19 আগস্ট থেকে 1 মাস চলবে। তো এই ফ্রমের কাজটা আমি পরে বুঝিয়ে দিতেছি, ফ্রমের কাজটা সে হলো শেষের দিকে, তো এটা আমি পরে বুঝিয়ে দিতেছি। তো তিন নাম্বার সে হলো তাদের টুইটারে ফলো করতে হবে। তো তাদের টুইটারে আমরা ফলো করে নিতেছি। এরপরে টুইটার মানে টেলিগ্রামে জয়েন করবেন, টেলিগ্রামের গ্রুপে তাদের জয়েন করে নেবেন। নেক্সট এসে হলো তাদের পোস্টে একটা, মানে তাদের নিয়ে একটা টুইট করতে হবে। তো টুইটে কী করতে হবে, তাদের ইউজার মানে টুইটারের ইউজার নেমটা মেনশন করে দিতে হবে। তো এইখান থেকে আপনি কপি করেও নিতে পারেন, কিংবা ওইখান থেকে টুইটে ক্লিক করলে অটোমেটিক মানে তাদেরটা দেখাবে যদি তাদের হোম পেজে থাকেন। তো এখান থেকে আপনি কিছু একটা লিখে দেবেন, গ্রেট প্রজেক্ট। এরপর দেখেন মিডিয়ামে দুইটা তারা হ্যাশট্যাগ দিয়ে দিছে, তো ওই হ্যাশট্যাগটা কপি করে আনতেছি। হ্যাশট্যাগটা কপি করে আনার পর এইখানে আপনি তিনজন ফ্রেন্ডকে মেনশন করে দেবেন। প্রথমে তিনজন ফ্রেন্ডকে মেনশন করে দেওয়ার পর তারপরে ওই দুইটা হ্যাশট্যাগ দিয়ে টুইট করে দেবেন। তো এখানে আমি তিনজন মেনশন করা শেষ, এরপর সে হ্যাশট্যাগটা পেস্ট করে উপরে দেখেন টুইট লেখা আছে, টুইটে ক্লিক করতেছি, টুইট করা টুইটটা করে নিলাম। এরপর এখানে গিয়ে দেখেন নিচে আরও 6টা টাস্ক আছে, এই 6টা সে হলো মানে এই কয়টা টাস্ক হলো মোডারেটরি মানে অপশনালি। তো অপশনালি টাস্কগুলো আপনি যদি এক্সপার্ট হন তাহলে করবেন, না হলে মানে ওইগুলো স্কিপ করবেন। তো এইখানে দেখেন রিওয়ার্ড করতেছে তারা, সে হলো $10,000 রিওয়ার্ড দিতেছে। তো উপরে একটা ফর্ম লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ফর্ম লিঙ্কে গিয়ে প্রথমে মেলটা দিয়ে দেবেন, তারপরে টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিবেন, তারপরে এখান থেকে আপনি কী কী করছেন, আমি যেমন টুইটিং করছি শুধু, তো এখান থেকে টুইটিং দিয়ে দেবেন। তারপরে এইখান থেকে আপনি আপনার ওই মানে ইটা দিবেন, টেলিগ্রামের প্রোফাইল লিঙ্কটা কপি করে এনে উপর থেকে প্রোফাইল লিঙ্কটা কপি করে এনে ওইখানে বসিয়ে দিবেন, বক্সে বসিয়ে দিবেন। তারপরে মানে আপনি যদি নিচের বক্সে মানে যদি আর কোনো টাস্ক করে থাকেন তাহলে একটা ইন্টার দিয়ে তারপরে লিঙ্কগুলো দিয়ে দেবেন। আর নিচের এখানে পোলকা ডট, তার উপরে দেখেন আপনি যদি কোনো কমিউনিটি তৈরি করেন তাহলে ওই কমিউনিটির ই করবেন মানে লিঙ্কটা দিবেন। আর এইটা পোলকা ডট টিরাস্ট্রলজিতে যাবেন, পোলকা ডট লিখে সার্চ দেবেন। এইটা কই আলাদা, মানে পোলকা ডট সে হলো আলাদা একটি প্ল্যাটফর্ম। তো এখানে পোলকা ডট লিখে সার্চ দিয়ে এই লিঙ্কটা এনে পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো চলে যাই নেক্সট লুটে। তো এই প্রথমে এই ওয়েবসাইটে আসবেন, আসার পর নিচের দিকে দেখেন কানেক্ট ওয়ালেট আছে, সোলেট লেখা আছে, সোলেটে ক্লিক করবেন। সোলেটে ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর আনলকে ক্লিক করে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এখানে ডেভনেট মানে তিন ডটে টিপ দিয়ে ডেভনেটটা সিলেক্ট করে নেবেন। তো নিচ থেকে ক্লিক করে চেঞ্জ নেটওয়ার্কে ক্লিক করলাম, মানে নিচে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, ওইখান থেকে চেঞ্জ নেটওয়ার্কে ডেভনেটটা দিয়ে দিয়ে আবার এইখান থেকে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে আনলক করে নিলাম। তারপর আবার কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এইটা থেকে প্রথমটা থেকে ক্লেম করলে ক্লেম করতেও পারেন, পরেরটাই ক্লেম USDC ক্লেম করার জন্য আপনি টুইটারে ক্লিক করবেন, ভেরিফাইয়ের টুইট হবে, ওইটা থেকে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নিয়ে
ওইখানে লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে ইউএসডিসি এই নিলাম, কেবল ইউএসডিসি নেব। এখন ইউএসডিতে ক্লিক করে আবার সেম প্রসেসে ভেরিফাই টুইটে ক্লিক করে পোস্ট করে দিয়ে লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে লিঙ্কটা পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর একটু কিছুক্ষণের ভিতরেই আমার টেস্টনেটেরটা মানে টেস্টনেটের ইউএসডিসি অ্যান্ড ইউএসডিটিটা দিয়ে দিবে। তো এখান থেকে সোয়্যাপে ক্লিক করবেন এবং কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে দেখবেন যে আপনার ওইখানে শো করবে। তো আমার এখনও শুরু মানে কনফার্মেশনটা হয় নাই। তো তো এখানে উপরে ইউএসডিটি যে কোনো অ্যামাউন্ট দিয়েছে কনফার্ম সোয়্যাপে ক্লিক করে তারপরে সোলেটের ওই ট্যাবে যাবেন, তারপর নিচে থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। কনফার্ম করে নেওয়ার পর এখান থেকে দেখেন সোয়্যাপটা আমাদের হয়ে গেল। তো এরপরে যাব আমরা ফার্মে, পুলে। পুলে যাওয়ার পর যে কোনো একটা অ্যামাউন্ট যে প্রথমটা সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা ডিপোজিট করে নেব। তো ডিপোজিটটা আবার ওই মানে ডিপোজিটে ক্লিক করার পর কনফার্মে ডিপোজিটে ক্লিক করার পর সোলেটে যাব। সোলেটে যাওয়ার পর এখান থেকে কনফার্ম করে নেব। কনফার্ম করে নেওয়ার পর আবার আগের ইসে যাব। দেখেন এখান থেকে হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর দেখেন উপরে দেখেন ফার্ম আছে। ফার্মে যাওয়ার পর উপরেরটাই ক্লিক করবো, প্রথমটাই ক্লিক করার পর এখান থেকে দেখেন উনিশটা রয়েছে। তো এখান থেকে উনিশের বেশি রয়েছে, তো আমি উনিশ দিয়ে ডিপোজিটে ক্লিক করে তো এখানে দেখেন স্ট্রাইক হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, মানে কিছু সেকেন্ড ওয়েট করবেন, তারপরে দেখবেন যে মানে এখানে রেওয়ার্ড দেওয়া শুরু করে দিছে। দেখেন ওইখানে রেওয়ার্ড দেওয়া শুরু করছে। তো আমি ক্লেমে ক্লিক করতেছি, রেওয়ার্ডের পাশে দেখেন ক্লেমে ক্লিক করতেছি। ক্লেমে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্রুভ করে নিতেছি। অ্যাপ্রুভ করে নেওয়ার পর এখান থেকে আমি আনস্ট্রাইক করে দিতেছি। উপরে দেখেন ওই স্ট্রাইকের পাশে আনস্ট্রাইক, এখানে উনিশ করছিলাম, উনিশ দিয়ে দিলাম। উইথড্রোতে ক্লিক করে সোলেটের থেকে অ্যাপ্রুভ করে নিলাম। অ্যাপ্রুভ করে নেওয়ার পর এইখান থেকে পুলে গেলাম। পুলে গিয়ে এইখান থেকে উইথড্রো করে নিলাম, মানে উইথড্রোতে ক্লিক করার পর এইখান থেকে উইথড্রো করে নেব। তো 100% দিয়ে উইথড্রোতে ক্লিক করো, কনফার্ম ওয়ালেটে ক্লিক করে এইখান থেকে আবার অ্যাপ্রুভে ক্লিক করে দেব। তো এইটা আমার অ্যাপ্রুভ হয়ে গেল। তো দেখেন এখান থেকে আমাদের এইটার কাজ মানে হয়ে গেছে। তো এইটা আমাদের এইটার কাজ শেষ। তো আমি চলে যাই নেক্সট ইসে। আমি টুইটার কয়েকদিন আগে দিয়েছিলাম অটোকি কয়েন, এইখান থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর দুইটা অ্যাপই রয়েছে। তো যেই রেজিস্ট্রেশন করে নেবেন, শুধু নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এখানে আরেকটা টাস্ক দেখায় যে আমি আজকে একটা কিউআর কোড দিয়ে দিছি। দেখেন টেলিগ্রামে একটা কিউআর কোড দিয়ে দিছি, এই কিউআর কোডটা নিচ থেকে কিউআরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এই যে ইসের রয়েছে মানে গ্যালারির একটা অপশন রয়েছে, ওইখান থেকে আপলোড করে দেবেন, তাই 300 কয়েন পাবেন। আর নিচের দিকে দেখেন যে সাপোর্ট লেখা আছে, সব পোস্টের পাশেই সাপোর্ট লেখা আছে। এখানে গিয়েটি আপনি মনে করেন এক্সট্রা লিখে দেবেন, গ্রেট জব লিখে মানে ক্যারি অন এরকম লিখে দিবেন, মানে 20টা ওয়ার্ড হতে হবে। 20টা ওয়ার্ডে যে যা খুশি লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাবমিট সেন্ডে ক্লিক করবেন। তো আমি এটা কপি করে নিই, এটা কপি করে নিই, আমি 2-3টা একবারে একই পোস্ট কমেন্ট করব। তো এখান থেকে কপি করে সেন্ডে ক্লিক করবো। ইয়েসে ক্লিক করার পর দেখেন আমি এখানে আমার 300টা টোকেন দিয়ে দিল। তো এরকম করে আপনি যে নিচের দিকে দেখেন মেলাগুলো রয়েছে, তো এইগুলো শুধু পেস্ট করে সাবমিটে ক্লিক করবেন, তাই 300 করে টোকেন পেয়ে যাবে। তো এইগুলো মানে নিচে যেগুলো যতগুলো পোস্ট আছে সবগুলোতে করে টোরে